আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞান সাজেশন নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে চলুন আমরা আলোচনা করি আপনারা কোন কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য পড়বেন, পাশাপাশি এমসিকিউ এর জন্য কি কি করবেন। তো 60টা সৃজনশীল বিজ্ঞানে কমন ফলানো খুবই সহজ বিষয়, তো যেই 60টা অধ্যায় পড়লে আপনারা 60টা সৃজনশীল কমন পাবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যেমন অধ্যায় একটা খুব ভালো করে পড়বেন, এখান থেকে সৃজনশীল একটা কমন পাবেন। অধ্যায় 3, হ্যাঁ, হৃদযন্ত্রের যত কথা, এই চ্যাপ্টারটা পড়বেন, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন কমন পাবেন। এরপরে হচ্ছে অধ্যায় 5, দেখতে হলে আলো চাই, এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও মনোযোগ সহকারে পড়বেন। অধ্যায় 7, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এখান থেকে একটা। দুর্যোগের সাথে বসবাস, এখান থেকে একটা। এসো বলকে জানি, এখান থেকে একটা। আর প্রাত্যহিক জীবনের তড়িৎ, এখান থেকে একটা। এই যে 60টা অধ্যায় দিলাম, এই 60টা অধ্যায় থেকে 60টা সিকিউ আপনি কমন পাবেন, তার মানে কিন্তু এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। আবার এই 60টা অধ্যায় থেকে আপনি উত্তর করতে চাইলে, যদি উত্তর করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ফুল মার্কস পাবেন। তাহলে এখান থেকে কিন্তু A+ পাওয়ার জন্য এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই হেল্পফুল। এরপর পড়ার ক্ষেত্রে বেশি পড়ার কোনো দরকার নেই, আপনারা যে কাজগুলো করবেন, বিগত যে বোর্ডগুলো আছে, হ্যাঁ, বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাইলেই হয়ে গেল। আর মেইন বুকটা ভালো করে একটু রিডিং করে নেবেন। আর এর বাইরে আপনারা যে কাজগুলো করবেন, যে বিগত 2019 সালের বোর্ডের যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করবেন, এগুলোই হচ্ছে সৃজনশীলের জন্য। এমসিকিউ এর জন্য কি, সৃজনশীলের জন্য এই 60টা চ্যাপ্টার পড়া হয়ে গেলে এমসিকিউ এর জন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো জাস্ট বাকি যে অংশগুলো থাকবে বা যে চ্যাপ্টারগুলো থাকবে এগুলো একটু রিডিং করবেন। রিডিং করলে এমসিকিউ প্রবলেম সলভ। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।